নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের শিবলিঙ্গ স্নান করানোর মন্ত্রটি পাঠ করে শোনাব এবং সেই সঙ্গে আপনাদের বোঝার সুবিধার্থে এই মন্ত্রটি লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দেব। কিন্তু তার আগে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি শুরুর পূর্বে সকল বন্ধুদের জানিয়ে রাখি, বন্ধুরা আমার চ্যানেলে ভগবান শিবের বিভিন্ন মন্ত্র এবং স্তোত্র নিয়ে আলাদা আলাদা বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে, যা আপনারা ভক্তি কথার দেবাদিদেব মহাদেব নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রতিদিন শিবলিঙ্গ স্নান করানোর সময় ঘটিতে গঙ্গা জল অথবা শুদ্ধ জলের সাথে একটু শ্বেত চন্দন মিশ্রিত করে মহাদেবের স্নান মন্ত্রটি পাঠ করে শিবলিঙ্গ স্নান করাতে হয়। দেবাদিদেব মহাদেবের স্নান মন্ত্রটি হল এই রূপ: ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্য মামৃতাত্। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াত্। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।